ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই হচ্ছে আমাদের ডাক্তার নান্টু দাস তালুকদার, বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে পাস করেছে, ত্রিপুরায় প্র্যাকটিস করছে। এরা ত্রিপুরা এখন রোগী দেখছি ত্রিপুরাতে। ত্রিপুরায় একটা প্রোগ্রাম করেছিলাম আমরা, সেখানে রোগী দেখছি। তো বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের চিকিৎসক ওখান থেকে পাস করে এসছেন, ওর ত্রিপুরায় প্র্যাকটিস করে। তোমার বোন না দিদি? ওর বোন জয়া তালুকদার, ওর 25 বছর বয়স। তো ওর বোনের কেসটি আমি সবাইকে বুঝিয়ে দিচ্ছি, একটা ওষুধেই সুস্থ হয়ে যাবে। এই সে ডক্টর আব্দুল জলিল আসামের হাইলাকান্দি থেকে। আব্দুল জলিল কেসটা দেখো, কী ওষুধ প্রেসক্রিপশান করছি। তো এই জয়া বহুদিন আগে একটা অ্যালকালি বার্ন হয়েছিল, পান খেয়েছিল, পানের ভিতরে চুন বোধে একটু বেশি ছিল, ওর গলাটা তখনকার মতন জ্বালা করেছিল। তার ওর মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল যে বোধহয় আমার গলায় কিছু খারাপ একটা কিছু হলো। ডাক্তার দেখানো হলো, ওষুধপত্র দিল, কিন্তু ওর মনের ভয় কাটলো না, তাই তো জয়া? মনের মধ্যে একটা আতঙ্ক থেকে গেল, সেইখান থেকে ওর তার থেকে মানসিক সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, বোধহয় আমার খারাপ কিছু হবে, গলা খারাপ কিছু হবে, আরও অন্য কিছু খারাপ কিছু হতে পারে, এই সমস্ত সমস্যাগুলো ওর আছে। তো নান্টু চিকিৎসা করেছে, খুব সুন্দর কেস টেকিং করেছে, যে কেস টেকিং দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায় যে এত সময় ও দিয়েছে খেটে খুটে। তাই আমি যোগ করে ওর বোনকে বলছিলাম, তুমি নান্টুকে ফিস দেবে, তোমার জন্য কত খেটেছে দেখেছ। এই যে লিখেছে মেন্টাল সিমটম, 30-27টা মেন্টাল সিমটম লিখেছে এবং খুব ডিটেল সুন্দরভাবে কেস টেকিং করেছে। তা ও যত কেস টেকিং করেছে, 1-2 ঘন্টার সময় নিয়ে অনেক পরিশ্রম করেছে ডাক্তার নান্টু দাস তালুকদার। কিন্তু ওষুধ সিলেকশন করতে আমার এত বড় কেস টেকিং আর দরকার হলো না, 1 মিনিটের মধ্যেই আমার ওষুধ সিলেকশন হয়ে গেল। দি সিলেকশন ইজ সোডিয়াম ক্লোরাইড। ওর ফিজিক্যাল মেকআপ সোডিয়াম ক্লোরাইডের মতন, এরকম একটা ফ্রাইট এলিমেন্টস। আফটার ভয়ের পর থেকে একটা সমস্যা চলছে, চুল উঠছে, খুব প্রচণ্ড চুল উঠছে, মাথার যন্ত্রণা রোদে গেলে বাড়ে, রাগ বেশি, ইরিটেবল টেম্পারমেন্ট অ্যান্ড কনসোলেশন অ্যাগ্রাভেটস। তিতো খেতে খুব ভালোবাসে, তো হোয়াই নট সোডিয়াম ক্লোরাইড? মিস্টার নান্টু, ইউ হ্যাভ গিভেন নাক্সবম, ও নাক্সবম দিয়েছিল, তারপরে অন্য ওষুধ কী ভাবছিল, তার আগে আমাকে পেয়েছে, নিয়ে চলে এসেছে। তুমি আমাকে জানিয়েছো যে তিতো খেতে তোমার খুব পছন্দ, তো এক্সট্রিম ক্রেভিং ফর বিটার। রাগ হয় চট করে, রাগ হয় চট করে, নিজের থেকে যখন বোঝো তখন এই রাগটা কমে, সেই মুহূর্তে চট করে কমে না, এটা তুমি বলেছ। আর মাথার যন্ত্রণা হয়, রোদে গেলে তোমার মাথার যন্ত্রণা বাড়ে, এবং স্কিন ডিজিজ আছে, সামান্য স্কিন ইরাপশনস, ডিজিজ ঠিক না, অ্যালার্জিক ইরাপশনস অ্যাপিয়ার্স অ্যাজ সুন অ্যাজ দ্য পেশেন্ট গোজ ইন টু দ্য সান হিট, রোদে গেলে এটা বাড়ে। অ্যান্ড দিস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স টার্ন সিলিন্ডার বডি, সো অ্যান্ড দ্য সাইকিক প্রবলেমস, অল সিমটমস গো ইন ফেভার অফ সোডিয়াম ক্লোরাইড। হ্যাভ ইউ আন্ডারস্টুড মিস্টার ডক্টর নান্টু? সো সোডিয়াম ক্লোরাইড শুড বি গিভেন দিস পেশেন্ট, সো দিস ইজ দ্য আর্ট অফ হোমিওপ্যাথি। Homeopathic prescriptions can be done, can be selected medicines within a very short time if judiciously and rationally your thinking is present. So thank you Dr. Nantu, tomake ekta oshudh dicchi, edi tumi shusto hoye jabe, nishchinte thako.